হ্যাঁ আগামীকাল অর্থাৎ মঙ্গলবার উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের মামলার শুনানি রয়েছে কোর্টের দিকে তাকিয়ে হবু শিক্ষকেরা হবু শিক্ষকেরা বিভিন্নভাবে কমেন্ট করে কমেন্ট করে আমাদের জানাচ্ছে কিন্তু তারা কিন্তু বিরক্ত বোধ করছে যেহেতু দীর্ঘদিন ধরে এই মামলাটি চলছে তারা চাইছে দ্রুত যাতে কেসের নিষ্পত্তি হয় এবং কোনো একটি চূড়ান্ত রায় দেয় হাইকোর্ট তারা কিন্তু তার দিকে তাকিয়ে রয়েছে তারা আশাবাদী যে কালকে অর্থাৎ আগামীকাল মঙ্গলবার কেসটির একটি চূড়ান্ত রায় বেরোবে এবং তারা এই যে দীর্ঘ দিন ধরে উচ্চ প্রাথমিকের যে শিক্ষক নিয়োগের জটিলতা তা দূর হবে এবং হবু শিক্ষকরা তারা যোগ্য একটি স্থান পাবে এবং তারা কিন্তু শিক্ষকতার পেশার সঙ্গে যুক্ত হতে পারবে এই আশাতেই কিন্তু তারা কালকের যে শুনানি রয়েছে তার দিকে তাকিয়ে গত শুনানিতে মূলত এসএসসির পক্ষে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বক্তব্য পেশ করেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত সরকারি রুলগুলি কোর্টের সামনে পেশ করেন এছাড়াও এই সংক্রান্ত যত মামলা রয়েছে তার একটা তালিকা অ্যাডভোকেট জেনারেল তুলে দেন যদিও এটা সম্পূর্ণ তালিকা নয় বলে জানা গিয়েছে এরপর তিনি হাইকোর্টের কাছে জানতে চান সিলেকশন প্রসেস চলাকালীন রিডপিটিশন মেনটেন হবে কিনা হবে বিচারপতি মৌসুমী ভট্টাচার্য জানান আক্তারুল বা ভানু রায়ের যে মামলাটি রয়েছে এই মামলায় যা অর্ডার হবে তাই কিন্তু সমস্ত ক্ষেত্রে কার্যকর হবে উচ্চ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত মামলাটি লিস্টেড হয়েছে অন্য সমস্ত ব্রেঞ্চের এই সংক্রান্ত যাবতীয় মামলা একসঙ্গে ট্যাগ করা হয়েছে আটকে থাকা এই মামলার শুনানি আগামীকাল মঙ্গলবার পনেরোই সেপ্টেম্বর দুপুর বারোটার দিক থেকে হবে এটি কিন্তু লিস্ট বেরিয়েছে হাইকোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে উচ্চ প্রাথমিকের মামলাটি বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের অ্যাজলাসে তিন নম্বর কোর্টের এক নম্বর সিরিয়ালে আছে ফলে শুনানির যথেষ্ট সম্ভাবনা রয়েছে এর আগেও কিন্তু অনেক সময় ধরে এই কেসটির শুনানি হয়েছিল তবু কেসটির সংশোধন হচ্ছে না তা নিয়েই কিন্তু হবু শিক্ষকরা চিন্তিত স্কুল সার্ভিস কমিশনের পক্ষে অ্যাডভোকেট জেনারেল কিশোর কুমার দত্তের শেষ হয়েছে বলা তারপরেই সম্ভবত রায় হতে পারে এ কিশোর কুমার দত্ত কিন্তু আগামীকাল বলবে অর্থাৎ মঙ্গলবার বলবেন তার যে বক্তব্য রয়েছে তারপরেই আশা করা যায় কেসটির একটি চূড়ান্ত রায় বেরিয়ে আসবে এবং সেই রায়টি আশা করা যায় সকল হবু শিক্ষকদের পক্ষেই আসবে এবং তাহলে কিন্তু শিক্ষকদের ভবিষ্যতের যে রূপরেখাটি সেটি কিন্তু স্বচ্ছ হবে আশা করব যে আগামীকাল মঙ্গলবার কেসটির সম্পূর্ণ একটি রায় বেরোবে এবং সকলেই এই আপার প্রাইমারি কেসের থেকে রেহাই পাবে এবং তাদের যে হবুশিক্ষকতার আশা সেটি পূরণ হবে